হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গ্যাংটকে আজ আমাদের তৃতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট নিতে। ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি, আর নিয়েছিলাম এক কাপ করে চা। আজ আমরা বেরোবো জুলুকের উদ্দেশ্যে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো বিশাখাস লাইফস্টাইল। আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি কতটা অসুস্থ, শরীরটা ভালো না। তার ওপর তোমরা আগের ভিডিওতে দেখেছো সারা রাতই প্রায় ঘুমাইনি আমরা। কেন ঘুমাইনি, না ঘুমিয়ে কি করছিলাম, সেটা দেখার জন্য আমার চ্যানেলে যে ভিডিওটা দেখতে হবে। এখান থেকে ভিউটা কিন্তু দারুণ আসছে। আসলে আমাদের ড্রাইভার পেট্রোল পাম্পে তেল ভরে গাড়িটা দাঁড় করিয়ে কোথায় যে ভ্যানিশ হয়ে গেল, আধ ঘন্টার ওপর আমরা এখানে দাঁড়িয়ে। আজ আমাদের যাওয়ার কথা ছিল ছাঙ্গুলের বাবা মন্দির, কিন্তু সেখানকার পারমিট আমরা পাইনি। কাল এত বড় পড়েছে যে অনির্দিষ্ট কালের জন্য সেগুলো বন্ধ করে দিয়েছে। আমরা বরফ দেখার জন্য অস্থির হচ্ছিলাম, তাই হোটেল থেকে আমাদের জুলুক পাঠালো। উফ, এই ড্রাইভার আজ আমাদের মাথাটা না খারাপ করে দিয়েছে। 15 মিনিট গাড়ি চালায় তো আধ ঘন্টা এক ঘন্টা ধরে দাঁড় করিয়ে কোথায় যে খেতে চলে যায়। আমাদের অর্ধেক এনার্জি এখানেই শেষ হয়ে গেছে। ওই যে তারের মতো দেখছো, ওগুলো তার না, সরু পাইপ যা দিয়ে পাহাড়ের ওপরে ঘর বাড়িতে জল পৌঁছায়। এই দৃশ্য দেখে কিছুটা এনার্জি আমি ফিরে পেয়েছি। আকাশে এখন ঘন কালো মেঘের আনাগোনা। আসলে কথায় আছে না, মন না মতিভ্রম, পাহাড়ের পরিবেশটা ঠিক তেমন। কখনো রোদ, আবার কখনো নিমেষের মধ্যেই অন্ধকার হয়ে বৃষ্টি। যাওয়ার পথেই পড়লো একটা ওয়াটারফলস। এটা যতটা না সুন্দর তার থেকে বেশি আমার কাছে ভয়ঙ্কর লেগেছে। এই রাস্তা দিয়েই আমাদের ওপরে উঠতে হবে, আর এখানে যখন তখন ধস নামতে পারে। আবার আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। এখন কিন্তু আমরা বেশ উঁচুতে। এবার ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে। ব্যাগের থেকে সোয়েটার টুপি বের করে এক এক করে আমরা গায়ে চাপাতে শুরু করে দিয়েছি। সমুদ্র গেছি বহুবার, বাট পাহাড় আমার কাছে এই প্রথম। তবুও কেউ যদি দুটোর মধ্যে একটা বাছতে বলে, আমি পারবো না, কারণ দুটোর অনুভূতি পুরো দুরকম। সমুদ্রের ঢেউ যখন আমাকে হাত ছানি দিয়ে ডাকে, রুদ্র মূর্তির মতন দাঁড়িয়ে থাকা পাহাড়ও তেমন গম্ভীর মেজাজের সাথে আমাকে আঁকড়ে ধরে। দুটোর প্রতি দুরকম ভালোবাসা, কাউকেই সাইডে সরাতে পারবো না আমি। আমরা এখন যাচ্ছি সিল্ক রুটের ওপর দিয়ে। রাস্তার ধার দিয়ে কি সুন্দর ঝাউবন! যত ওপরে উঠছি রাস্তাটা ততই খাড়া হচ্ছে আর ঘন ঘন বাঁক নিচ্ছে। আমরা কিন্তু সবাই প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রায় 10,000 ফিট উঁচুতে এখন আমরা। এই যাত্রাটা ছিল সম্পূর্ণ অ্যাডভেঞ্চারপূর্ণ। ফাঁকা সরু খাড়া পাহাড়ি রাস্তা, যে ঝাউ গাছগুলো দেখে আসলাম সেগুলো এখন আমাদের নিচে, আর দূরে যে মেঘগুলোকে দেখছিলাম আমরা এখন ঠিক সেই মেঘের মধ্যে। এ এক আলাদাই অনুভূতি।
এখন জুলু পৌঁছে গেছি, কিন্তু না, এখানেও বরফ নেই। বরফ দেখতে হলে আরো 3000 ফিট উঁচুতে উঠতে হবে। আমরা আর যাইনি, সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়েছি, তাই আমরা এখান থেকেই ব্যাক করি। ফেরার পথে আবার আমরা ওই ওয়াটারফলসের কাছে এসে দাঁড়াই। অবশ্য আমরা নই, গাড়ির ড্রাইভারই আবার খাওয়ার জন্য গাড়িটা ওখানে দাঁড় করিয়েছিল। দেখছো, আমার বরমশাইয়ের সাহসটা একটু বেড়েছে, ও আস্তে আস্তে ওই ওপরে উঠে গেছে। আমার ভীতু বরের সাহসটা কিন্তু অনেকটাই বেড়েছে। হোটেলে ফিরে খালি একটু মোমো খেয়েই আমরা শুয়ে পড়ি। কোথাও ঘুরতে যাওয়ার বা ভিডিও করার কোনো এনার্জি আমাদের আর ছিল না। নেক্সট দিন আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু তার আগে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে ফেলি। বেরিয়ে পড়ি মার্কেটটা একটু ঘুরে দেখতে। চলে আসি এখানকার সবজি মার্কেটে। এখানে অনেক নতুন নতুন জিনিস দেখলাম, কিছুর তো নামও আমি জানি না। এটা হলো লালবাজার, এমজি মার্কেট থেকে। এখানে জিনিসের দাম কিন্তু একটু কমেই পাওয়া যায়। কিছু কেনার থাকলে এখানে দাম দর করে অনেকটা কম দামে তোমরা কিনে নিতে পারো। এমজি মার্কেট থেকে একটু নিচের দিকে নেমেই হচ্ছে লালবাজার মার্কেট। যতক্ষণ পারছি আমরা এদিক ওদিক একটু ঘুরেই নিচ্ছি, কারণ ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না কারোর। কিন্তু উপায় নেই, ট্রেনের যে টিকিট কাটা। বিকেল 5টা নাগাদ আমরা রওনা দিই এনজিপির উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবেই আমার পাশে থেকে আমায় সাপোর্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।